তো গত 4 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাপক খেলাধুলা হয়ে গেল, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। আর কিসের জন্য আমি এতদিন ভিডিও দেই নাই? আর কে আমি 14 ডিসেম্বর হওয়ার আগেই ভিডিও বানা ফেললাম, এর কাহিনী ভিডিওর শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবেন। তো এই ভিডিও আছে শর্টকাটে ভার্সিটি যাচ্ছিলাম আর কি ম্যাচের দিন। তারপর আমরা যে ট্যাকশুট জার্সি পাইলাম হল থেকে মাংনা সেগুলো ছবি তুলতেছি, খুব চিল হচ্ছে স্টেডিয়ামে। খেলা এখনও শুরু হয়নি, 3 ডিসেম্বর কিংবা 2 ডিসেম্বর। আমার বন্ধুরাও ছবি টবি তোলা শুরু করে দিলি স্টেডিয়ামের মধ্যেই, বড় ভাইরাও চলে আসলি এবং হলের সবাই, আমরা হবিপুর হলের সবাই মিলে একটা ছবি তুলে ফেললাম, যদিও সবাই এখানে নাই। আর এই ভাই সামনে ভয় পেটে বসে আছেন, এই ভাইয়ের ট্র্যাকশুট ফিট হয় নাই, যাই হোক। দেন আমরা আস্তে আস্তে হবিপুর হলের সবাই একসাথে ঘুরে ফিরে আড্ডা দিচ্ছি, স্ট্রেচিং করতেছি, ওয়ার্ম আপ করতেছি। তো করার মধ্যেই 2 জন আপু এসে আমাদের সাথে ছবি তুললো, আমাদের হলের সাপোর্টার আর কি, যদিও তারা অন্য হলে থাকে, এটা কোনো ম্যাটারই করে না আসলে। শেখ কামাল স্টেডিয়াম নামটা দেখা দিলাম। দেন 2 ভাই আসলো, ভাবছে ভিডিও করতেছি, ভাবছে সেলফি তুলবো, যাই হোক সেলফি তুলতেছিলাম না, ভিডিও করছিলাম। ওইদিকে ডিসপ্লে প্র্যাকটিস হচ্ছে আগামীকাল ডিসপ্লে, যেহেতু তারা ভাবছে মনে হয় শিক্ষামন্ত্রী দীপমণি আসবেনি, এসেও ছিল কিন্তু যাই হোক। তো এদিকে সবাই ঘোরাফেরা করছে, কোনো কাজ কাম নেই, কেউ স্ট্রেচিং, কেউ খেলাধুলা, কেউ হালকা একটু জগিং। আর আমি একটু দেখাই দিলাম যে ভিডিও আসলে আমি করেছি সব, তাছাড়া তো বিশ্বাস করবি না যে ভিডিও কীটা হলি রে, নাকি কোন দিন চুরি মুড়ি হলে ভিডিও লাগা দিলি। যাই হোক ভিডিও ল্যান্ডস্কেপ করার প্ল্যান করলাম, কিন্তু ওরে বাবার বাড়িতে যাই লাগছিলাম। এদিকে অন্যান্য হল ব্যাপক প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করতে করতে জাসি মাছের অবস্থা খারাপ। ওদিকে মেয়েদের রোকেয়া হল, ও এদিকে আমাদের স্যার ভাইয়েরা আলোচনা করছে, এদিকে সেলফি তুলছে যে কীভাবে সেলফি তোলা যায়, যাই হোক। ওদিকে ডিসপ্লে প্র্যাকটিস, সামনে ভাইয়েরা দাঁড়িয়ে আছে, এমন ভাব করছে যারা ডিসপ্লে প্র্যাকটিস দেখবে না, কিন্তু টুকটুক করে দেখতেছে। হঠাৎ করে মাথার উপর দিয়ে প্লেন চলে গেল, ডুমডুম শব্দ দিল, সবাই তাকাইলো, তাই ভিডিওটা করলাম। এদিক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সাবার বাংলাদেশে। তো খেলাধুলা শেষ করে আমরা আবার অনুষ্ঠানে দেখতে গেলাম, ব্যাপক লোকজন হলে, কিন্তু অনেক দিন ধরে অনুষ্ঠান নাই, তো সবাই আর কি যে গানই হোক না কেন অনুষ্ঠানে আসতে হবে, যাই হোক। তো এদিকে হঠাৎ করে এদিকে ভিডিও করতেছিলাম, আসলে হুট করে ধরা খাই লাগছিলাম। তারপরে আসলাম আমার বন্ধুদের নিয়ে, এরা ভাবছে সেলফি তুলবো, কিন্তু আমি তো ভিডিও করতেছি ভাই, ইহা তো বুঝতেইছে না, এখন বুঝে ফেলছে। এই জন্য আস্তে আস্তে করে আমি সবাইকে দেখা দিচ্ছিলাম। আমার অনেক ক্লাসমেট আসে না, ওরা সারাদিন রুমেই থাকে, ওরা রুম থেকে বেরোতে চায় না, আর যারা আসে তাদের নিয়ে আমরা চিল করি। তো তারপরে আমার বন্ধু হঠাৎ করে একটা গান শুনে কী যে পাগলা ডান্স শুরু করতে বুঝলাম না, তো ভিডিও আর অন না করে পারলাম না। বাহ সুন্দর ডান্স, এরকম মানুষই দরকার ভার্সিটিতে, সব সেক্টরে আর কি, সব জায়গায় নাচতে হবে, যে মানে গান যেমনই হোক। পরের দিন সকালে আমরা উপস্থিত হয়ে গেলাম আমাদের সেই বিশ্ববিখ্যাত স্টেডিয়ামে, এবং যত হলের লোকজন আছে সবাই আমরা চলে আসলাম বিভিন্ন রকম ট্র্যাকশুট পরে, জার্সি পরে, যদিও ট্র্যাকশুট আমাদের মন মতো হয়নি, কারণ আমাদের মাপ ছাড়াই ট্র্যাকশুট বানিয়ে এনেছে। এদিকে অন্যান্য হলে ট্র্যাকশুট দেখতেছিলাম, আর ভাবতেছিলাম যে কোন হলে কতবার, হঠাৎ করে আমরা মনে ছিল না যে আমি দীপমণি ছবি অ্যাড করতে হবে, অ্যাড করে দিলাম ছবি। তারপরে এদিকে এক হলের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, প্রতিনিধিত্ব করছে, তারা আমাদের সামনে থেকে নিয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের জার্সি। হঠাৎ করে একটা পিছনে মানে এই হলটা চলে আসলো, এই হল মানে খুবই লেট এসে যোগ দিল। আড্ডা হচ্ছিল, ঘোরাফেরা হচ্ছিল, সবাই সবার সাথে পরিচয় হচ্ছিল, কার কেমন জার্সি, কার কেমন ডিপার্টমেন্টের সব ভাই ব্রাদারা একসাথে মিলে ছবি টবি তোলা হচ্ছিল। তো কেমন ট্র্যাকশুট, কেমন জার্সি, এই দেখে এই বলেই যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী আমরা, ওদিকে বাংলাদেশ নেভি, এদিকে বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ এয়ার, সব রকম নাকি ট্র্যাকশুট দিয়ে দিছে। হঠাৎ করে একটা ঘুরপাক খাচ্ছিলাম চারদিক দিয়ে, দেন ঘুরপাক খাওয়ার পর চলে আসলাম ডিসপ্লে ভিডিও করতে। ডিসপ্লে না দিলে কেমন হয় আসলে, রোকেয়া হলের মেয়েরা খুব ভালো ডিসপ্লে করেছে। ডিসপ্লে দেখতেই আছি, ভিডিও করতেই আছি। তারপরে আমি এখন ভিডিও পজ করবো, কারণ নতুন কিছু অ্যাড করা লাগবে। ডিসপ্লে অংশ সুন্দর ছিল, ছোট বড় জুয়ান বুড়া সবাই এসেছিলো ডিসপ্লে দেখতে, ভিডিও করতে। সুন্দর লাগছিল আসলে ডিসপ্লেটা, সাদা সবুজ, সরি লাল সবুজের মধ্যে সবুজ ঘাস অস্থির, এবং সাদা যেসব কোর্টের দাগ দেওয়া, যাই হোক ভালো একটা ডিসপ্লে দেখলাম অনেক দিন পর। হঠাৎ করে ভাষণ দিতে লাগলেন বঙ্গবন্ধুরূপী সেই আপুটি, বঙ্গবন্ধুর সাজ নিয়ে এসেছিল, এবং সুন্দর একটা ডিসপ্লে উপস্থাপন হচ্ছিল আমাদের সামনে, আমরা উপভোগ করছিলাম। আবার অনেকে পেছনে স্ট্রেচিং করছে, তারা আসলে ডিসপ্লে তাদের দরকার নেই, তাদের দরকার একটা মেডেল, যাই হোক। হঠাৎ করে এদিকে আবার হঠাৎ করে বারবার কি হঠাৎ করে হচ্ছে না, এগুলো হচ্ছে আসলে আমি বারবার কেন হঠাৎ করে বলতেছি, যাই হোক। আমার মাথায় স্ক্রিপ্ট নাই, হাতেও স্ক্রিপ্ট নাই, লিখিও নাই, দুমাদুম বলেই যাচ্ছি, যা মাথায় আসতেছে, যা ভিডিও করেছি তাই বলতেছি। সবাই ডিসপ্লে ভিডিও করতেছে না, মানে দিনটা ভালোই গেছিলো, এবং আমাদের যে কয়দিন আমরা, তারপর শুরু হয়ে গেল আমাদের সেই বিশ্ববিখ্যাত হ্যান্ডবল খেলা। আমি জীবনে দেখি নাই মানে বাস্তবে, কারণ আমাদের কলেজে এগুলো ছিল না, মেয়েদের কলেজে ছিল। তো হ্যান্ডবল খেলার প্রস্তুতি সবারই ভালো ছিল না, কারণ আমাদের মাত্র হলে দুইজন না একজন প্রফেশনাল, বাকি সবাই প্রথম খেলতে এসেছে। হ্যান্ডবল খেলার আগে সবাই হ্যান্ডশেক করতেছে, তারপরে আমাদের এগুলো হ্যান্ডশেক করবে আর কি। আপনারা জানেন সবসময় এগুলো হয়ে আসে, মানে সিনিয়র কিংবা উপাচার্য কিংবা যারা প্রফেসর থাকে তারা এগুলো, যেমন কলেজ থেকে প্রিন্সিপাল কিংবা স্কুল থেকে হেডমাস্টার হ্যান্ডশেক করতে আসে। তো তারপরে আমাদের পরিচিতি শেষ হওয়ার পরে উপরে দর্শক বসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর আমি ভেতরে আছি ভিডিও করতে। আমাদের হল খুবই চেষ্টা করছে গোল ঢোকাতে, কিন্তু অপরপক্ষ মানে বিপরীতে যারা ছিল তারা এত স্ট্রং, এত শক্তিশালী এবং এত প্রফেশনাল যে তাদের আসলে তাদের পক্ষে খেলা অসম্ভব হয়ে উঠছিল। তবুও আমরা ভালো খেলছিলাম, সেদিনে খেলা অনেক ভালোই হয়েছিল এবং যাদের দেখেন তাদের প্লেয়ারগুলো দামরা কত। তো আমাদের খেলা মনে হয় শেষ হয়ে গেছিলো, ভিডিও বেশি করেছিলাম না, হঠাৎ করে আড়াখল নামে গেল, আমরা হারিয়ে গেলাম খেলামেলা। তো খেলামেলা হারিয়ে দেওয়ার পরে তারপর আমরা ব্যাক আসলাম আস্তে আস্তে এবং শুরু হয়ে গেল আড়াখলের খেলা। দেখতেছেন কি মজাদার খেলা দেখতেছে, চারদিকে স্টেডিয়ামে ভরপুর লোকজন, আমাদের হল হারিয়ে মেরে বসে রয়েছে ভলিবলে, আসলে সরি হ্যান্ডবলে। তারপর হঠাৎ করে শুরু হয়ে গেল মেয়েদের হ্যান্ডবল খেলা, খুবই সুন্দর, তারাও সুন্দরভাবে খেললো এবং সবাই সেটি উপভোগ করতেছিল। খেলার মাঝে ফিল্টারের মাধ্যমে আমি নিজেকে দেখাই দিলাম যে ভিডিওগুলো আমিই করতেছিলাম, কারণ ভাই ফিল্টার ছাড়া তো আসলে বোঝেন কি অবস্থা খেলার মধ্যে। তো সুন্দর খেলা হচ্ছিল, তারা মনে হয় 2-0 জিতেছিল কিংবা 1-0 জিতেছিল, কারণ হ্যান্ডবলে তারা স্কোর করতে পারতেছিল না, তাদের হাতে অতটা শক্তি ছিল না আর তার আগে খেলেও নি। সো এখানে আমাদের মেইন গেট মানে স্টেডিয়ামে। তারপর আমি খেলামেলা দেখে চলে আসলাম আমার রুমে, সেই বন জঙ্গল দিয়ে আসলে এই দিক দিয়ে শর্টকাট হয় আসা, তাই এই দিক দিয়ে আসি, একা একা আসতে ভালোই লাগে। বিকেলে আবার আরেক হলের খেলা শুরু হয়ে গেল মেয়েদের, এবং তারা ওই সাদা পক্ষ মনে হয় জিতেছিল, যারা আর কি সাদা, এরা না এই যে বাম পাশে, হ্যাঁ এরা জিতেছিল। তো আমি আর বেশি কিছু বলবো না এবং অন্য সামনের দিকে চলে যাব। খেলা হচ্ছে স্কোর হবে না কারণ খেলাই হচ্ছে। যাই হোক, আমার বকবক শুনতে শুনতে আপনি বোরিং হয়ে যেতে পারেন, আবার কি জানি কি হয়ে যেতে পারে, তবে বিভিন্ন ইন্টারেস্টিং পার্ট আছে এবং লাস্টের জন্য অপেক্ষা করেন, লাস্টে বিভিন্ন টুইস্টিং কাহিনী আছে। শেষ করে দিলাম, হ্যাঁ তারপর সামনে আমরা আগাই। তারপরে বিকেলবেলা শুরু হয়ে গেল ছেলেদের হ্যান্ডবল খেলা। এই দিন আমার কোনো খেলাই ছিল না, এই দিন শুধু হ্যান্ডবল খেলার উপর দিয়ে গেল, আর হ্যান্ডবল আমি খেলি না কারণ হ্যান্ডবল খেলতে খুব ভয় করে। তারপর আমার ডান হাতে ছিল প্রচুর ব্যথা, এই ব্যথার কারণে আমি জ্যাভেলিন থ্রো করতে পারতেছিলাম না। কয়েকদিন আগে আমি ব্যাডমিন্টন খেলে এই ব্যথাটা পেয়েছি, হাতে টান। আসলে এইদিকে 12-10 স্কোর দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই তো খেলা হচ্ছে, চলবে, এগুলো ভালোই যাচ্ছিল। বিকেলবেলা খেলা আর রাতের বেলা সব কালচারাল ফাংশন দেখতে মানে মজাই লাগতেছিল। বিকেলে খেলা, সকালে খেলা, রাতে কালচারাল ফাংশন, বাহ এরকম দিন। আর এই মোরগ ডাকে কেড়ে, যাই হোক আমি বাসায় আসছি, আশেপাশে মোরগ টরক ভরা। এদিকে আমাদের ক্লাসরুমটা খুবই মজা করতেছে, জলের গান এসেছিল, তারা গান টান শুনেছে এবং তাদের নাকি ভালোই লাগছিল। আমি জলের গানে মাত্র 2টি গান শুনেছি, তার মধ্যে বকুল ফুল আর হচ্ছে এমন যদি হতো আমি পাখির মতো, এই 2টা ছাড়া আমি আসলে কোনো গানই এনজয় করতে পারিনি, কারণ আমি গান শুনিনি আগে। সবাই এনজয় করতেছিল, ভিডিও করতেছিল, নাচানাচি করতেছিল, যদিও এই গান নাচ দেওয়া যায় না, তবুও তো নাচতে হবে, জানেনি নাচ ছাড়া আসলে বাঙালি তো চলে না, বোঝেন নাই। তো ভালোই এদিকে হাত নাড়াচ্ছিল, হঠাৎ করে ফ্ল্যাশ লাইট নিয়ে দাঁড়িয়ে পড়লো, মানে ফ্ল্যাশ লাইট একটা ট্রেন্ডি জিনিস। এই ভাই আবার 2 হাত দিয়ে ফ্ল্যাশ লাইট দিচ্ছিল, তো ফ্ল্যাশ লাইট আর এখানে কেলেঙ্কারি। এই তো আমি চলে এসেছি, হঠাৎ করে আমি আমার বন্ধুরা নাচছে আর আমি ক্লান্ত হয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, কারণ আমার আসলে নাচার মুড নাই। নাগিন ড্যান্স কোনোটি আমার হবে না। আবার আমার বন্ধুরা নাচছে, আমি দাঁড়িয়ে ভিডিও করছি, আবার আমার বন্ধুরা নাচছে এবং আমি বসে তার ভিডিও করতেছি, কারণ আমার আসলে কোনো মুডই নেই, আমার স্ট্যামিনাও নাই আর শক্তিও নেই, আমি নাচ ছাড়া থাকতে পারি না, তবু আমি নাচতেছি না। তার মানে বুঝতেছেন কি ধকল গেছে আমার উপর সারাদিন। তো চলছে, গান চলছে, নাচ চলছে, প্রচুর বিনোদন হচ্ছে, সবাই মজা করছে, দেখে ভালোই লাগছে। এই প্রথম মনে হয় ভিডিওতে আমি কোনো কথা বলতেছি না, খালি দেখেই যাচ্ছে আর ভিডিও নিজে কথা বলা আসলে স্ট্যামিনা পাচ্ছে না, খেলে খেলে অবস্থা খারাপ। তারপরে এটি সেকেন্ড দিন, ব্যাপক উত্তেজনার, অনেক লোক ভরে গেছে, প্রথম দিন অত লোক ঠিক পাইনি। তারপরে যখন ঠিক পাইলো তখন আশেপাশে যত লোক ছিল সবাই এসেছিল, আমাদের ভার্সিটিতে শেষাবার বাংলা স্টেডিয়ামে প্রায় মাঠ দখল হয়ে যাওয়ার মতো অবস্থা। চারিপাশে লোকজন আর লোকজন। করোনা নামে কোনো কিছুই নেই এখানে, কারণ আমরা মজা করছি, আর করোনা এখানে আসবে না, কারণ যদি এসেই থাকে তাহলে আমরা আমন্ত্রিত করেছি তাকে এবং সে এসে মজা করবে, সেও ডান্স করবে। অনেকদিন ডান্স করে না, তার তো ইচ্ছা হয় ভাই, সেও তো একটা মানে কি বলবো আর কি। যাই হোক, তো অনেক ফাঁকে থেকে আমি ভিডিও করেছি, কারণ কাছে যেতে পারছিলাম না আর আমি একটু মেনটেন করছিলাম করোনা যাতে আমার না হয়, বুঝলেন না ভাই। তো তারপরে হঠাৎ করে রাতে আমরা গান গাচ্ছিলাম, কনসার্টের পরে গান গাইতে রাস্তা দিয়ে আসতেছিলাম, তো কি যে বলতেছিলাম আমরা নিজে জানি না, যাই হোক। পার্টে আমি কোনো ভয়েস দেবো না, এই পার্টে কোনো ভয়েস দেবো না, দেখেন মজা পাবেন। পরের দিন থেকে শুরু হয়ে গেল আমার খেলা, আর আমি ছিলাম ফুটবলে। ফুটবলে আমাদের প্রথম খেলা এবং আমরা 5-1 গোলে জিতেছিলাম। তারপরের দিন বিকেলে ছিল বাস্কেটবল খেলা, এবং বাস্কেটবল আমি মাত্র 2 স্কোর করেছিলাম। লজ্জাজনক ব্যাপার, কারণ আমার বিপরীতে যারা ছিল তারা খুবই প্রফেশনাল, মানে সবাই ভালো খেলা পারে, আর আমাদের হলে তেমন না, আমরা মাত্র 2-1 জন মনে খেলতাম। যাই হোক, আমার পাশে যে আছে তার নাম হচ্ছে মার্কনি ভাই, তিনি বিকেএসপি থেকে এসেছে, উনি খেলতেছে আমার সাথে, এবং তার বিপরীতে আমি খেলে মানে ব্যাপক খেলা খেলে, সে আসলে মেনলি ফুটবল খেলে, কিন্তু বাকিগুলো খেলাগুলো ভালো খেলে। এদিকে আমি পয়েন্ট করার চেষ্টা করেছিলাম তাদের বিপরীতে, কিন্তু পেরেছিলাম না। তারপরে পরের দিন বিকেলে ভলিবল খেলা হলো, সকালে ভলিবল খেলা হলো এবং আমরা জিতলাম 2-0 সেটে। আমরা হারিয়ে দিলাম কোন হলকে, বঙ্গবন্ধু হলকে। হ্যাঁ, জিতে আমরা ব্যাপক ছবি তুললাম, সবাই মিলে উল্লাস করলাম যে বিকালে ইনশাল্লাহ ভালো খেলবো। কিন্তু বিকালে খেলা শুরু হয়ে গেল এবং আমাদের ভাইয়েরা আমাদের ছবি তোলা শুরু করলো, দ্য উইনিং মোমেন্ট। তো বঙ্গবন্ধু হলের সাথে আমরা 2-0 সেটে জিতে গেলাম, তাই 3য় সেট খেলতে হলো না। ম্যাডাম আমাকে খুঁজছিল বারবার, তো ম্যাডামের সাথে দেখা করলাম। ম্যাডাম বললো, তুমি নেক্সট টাইম প্র্যাকটিস আসবে। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম, নেক্সট টাইম থেকে আমি প্র্যাকটিস করবো, সমস্যা নেই, আন্তঃভার্সিটি প্র্যাকটিস আইনি। যাই হোক, তো তারপরে আমরা এই তো বিকালের খেলার আগে একটু প্রস্তুতি নিচ্ছিলাম সবাই, সেগুলো ভাই একটু স্লো মোশন করে তুলেছে। এইটা আমি একটু বুস্টিং করতেছি, রিসিভ করতেছি। যাই হোক, এগুলো স্কিপ করে যাই, অনেক বোরিং লাগতেছে কারণ বেশি স্লো হয়ে গেছে। এবং শুরু হয়ে গেল বিকেলে ভলিবল খেলা সৈয়দ আমির আলী হলের সাথে। এই খেলার পরে আমার অবস্থা, টুক করে ডস দিয়ে দিলাম, ভালোই লাগলো। পয়েন্ট এসে গেল আমাদের পয়েন্টে। চলতে গাড়ি সিমপুরে নেতা, এই যে অভিভাবক খাজা বাবা বসে থেকে আমাদের অর্ডার দিয়েছে। খাজা বাবা খুব বাজেভাবে মস্কানোর পরে আমাকে নিয়ে যাওয়া হলো না। রামেকে একটা ভাই আর 3টা আমার ক্লাসমেট রামেকে নিয়ে গেল। খুব বাজেভাবে মস্কেছে গোড়ালি, এর আগেও গোড়ালি মস্কেছে এইভাবে। ওরা বললো একটা ভিডিও করে ফেললাম। তারপর অসহায় মতো আমাকে বসেছিলাম এবং আমাকে কখন ছবি তুলছে জানি না।